বিছানা ছেড়ে ওঠার পর দিনের প্রথম সাক্ষাৎ, এক হাতে টুথপেস্ট আর এক হাতে ব্রাশ, এটাই তো রোজ নামচা। কিন্তু কখনো কি লক্ষ্য করেছেন, আপনি যে টুথপেস্ট ব্যবহার করছেন তার টিউবের নিচে কোন রঙের আয়তাকার চিহ্ন রয়েছে? কেন টিউবের নিচের দিকে এমন চিহ্ন দেওয়া হয়, কারণটা কি জানেন? আসুন জেনে নেওয়া যাক। টুথপেস্ট হাতে দেওয়ার সময় একটু খেয়াল করলেই দেখা যাবে টিউবের নিচের দিকে বিভিন্ন রঙের আয়তাকার চিহ্ন থাকে। লাল, কালো, নীল বা সবুজ, এইসব রঙের চিহ্ন থাকে, যাকে বলা হয় টুথপেস্টের কালার কোড। এমন রং ব্যবহারের কারণ কি? রং বিশেষে কি কোনো আলাদা অর্থ বোঝায়? এমন প্রশ্ন মনে জাগতেই পারে। অনেকেই বলেন টুথপেস্টের গুণমান আলাদা করে বোঝাতে টিউবের নিচে এই কালার কোড ব্যবহার করা হয়। কারণ হিসেবে বলা হয় যে সমস্ত পেস্ট শুধুমাত্র প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তার গায়ে সবুজ রঙের চিহ্ন। আবার যে টুথপেস্টগুলি প্রাকৃতিক উপাদান ও ওষুধের মিশ্রণে তৈরি, সেগুলির গায়ে থাকে নীল রঙের চিহ্ন। টুথপেস্টের টিউবের নিচে লাল চিহ্ন থাকলে বুঝতে হবে পেস্ট তৈরি করতে প্রাকৃতিক উপাদানের পাশাপাশি কিছু রাসায়নিক উপকরণও ব্যবহার করা হয়েছে। আর কালো চিহ্ন থাকলে ধরে নিতেই হবে সেই টুথপেস্ট তৈরিতে শুধুমাত্র রাসায়নিক উপকরণই ব্যবহার করা হয়েছে। এমন ধারণা চালু থাকলেও এটা আদৌ সত্য নয়। টুথপেস্ট প্রস্তুতকারী সংস্থা কোলগেট তাদের ওয়েবসাইটে দাবি করেছে, কোনো টুথপেস্ট তৈরিতে প্রাকৃতিক বা রাসায়নিক উপাদান আলাদা করে ব্যবহার করা হয় না। মনে রাখা দরকার, সব প্রাকৃতিক উপাদানও আসলে রাসায়নিক, তাই রং নিয়ে প্রচলিত এই ধারণা আসলে ঠিক নয়। উপকরণ বোঝাতে নয়, মূলত উৎপাদনের কাজের সহায়তার জন্য টিউবের গায়ে এমন বিভিন্ন রঙের চিহ্ন দেওয়া হয়। টিউবে কতদূর পর্যন্ত পেস্ট ভরা হবে তা চিহ্নিত করতে বিভিন্ন রঙের ব্যবহার। ওই রং দেখে যন্ত্র বুঝতে পারে টিউবের কোন জায়গা সিল করতে হবে, এতে প্যাকেজিং এর কাজে সুবিধে হয়। কিন্তু টুথপেস্ট তৈরিতে কোন উপকরণ ব্যবহার করা হচ্ছে তা জানতে হলে গ্রাহককে টিউবের গায়ে কিংবা টিউবের বাক্সে ছাপানো উপকরণ তালিকা খুঁটিয়ে পড়তে হবে। টিউবের গায়ে থাকা রঙিন আয়তাকার চিহ্ন সেই কাজে কোনোভাবেই সাহায্য করবে না। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। সব টুথপেস্টেই থাকে কালার কোড। পেস্টের টিউবের পেছনে থাকা লাল, নীল, সবুজ কিংবা কালো রঙের এই আয়তাকার চিহ্নের রয়েছে আলাদা এক মানে। জানেন কি এই চিহ্নের অর্থ? জানেন কি অর্থ এই চিহ্নের? বিস্তারিত জানতে চোখ রাখুন আজ বিকেলের ফেসবুক পেজে।